আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের জন্য আজকে যে ব্রেকিং নিউজটি এখন নিয়ে এসেছি, সবাই এখন খুঁজতেছেন মিজানুর রহমান আজহারি হুজুরের ভিডিওটি কোথায় গেল ইউটিউব থেকে। সবাই ভাবছেন ওনার চ্যানেলটি হ্যাক হয়ে গেছে। আসলে কোনো হ্যাক হয়নি, তিনি এ ব্যাপারে একটি ফেসবুকে পোস্ট করেছেন। আমি আপনাদেরকে পোস্টটি পড়ে শোনাবো। তিনি 2 ঘন্টা আগে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ওয়েলকামিং ভিডিও সংক্রান্ত একটি ডিসক্লেমার। গতকাল থেকে অনেকে জানাচ্ছেন যে আমার ওয়েলকামিং ভিডিওতে অ্যাড শো হচ্ছে। ওয়েলকামিং ভিডিওর লেন্থ ছিল 1 মিনিট 5 সেকেন্ড, ইন্ট্রোতে 60 সেকেন্ড, মূল বক্তব্যে 46 সেকেন্ড এবং আউট্রোতে 12 সেকেন্ড। ইন্ট্রো এবং আউট্রোতে ব্যাকগ্রাউন্ডে দুটি নাসিদের ভোকাল কর্ডের সাউন্ড ইউজ করা হয়েছিল। আমাদের জানা ছিল না যে এগুলো কপিরাইট ফ্রি নয়। শেষের 12 সেকেন্ডের জন্য ওরা কপিরাইট ক্লেম করে, আর এজন্যই কখনো কখনো অ্যাড শো হচ্ছে। এই অ্যাড থেকে আসা রেভিনিউ ওই মুনশিদের অ্যাকাউন্টে যোগ হচ্ছে। আমরা আমাদের চ্যানেলে মনিটাইজেশন করিনি এবং কোনো অ্যাড দেইনি। পরবর্তীতে আমরা ভোকাল দুটোকে রিমুভ করার সিদ্ধান্ত নেই, কিন্তু অল্প সময়ে ভিডিওটির অধিক বেশি ভিউ হওয়ার কারণে শেষের 12 সেকেন্ডের ব্যাকগ্রাউন্ড ভয়েসটি ট্রিম করা যাচ্ছে না, তাই ওয়েলকামিং ভিডিওটি প্রাইভেট করে রাখা হয়েছে। ভবিষ্যতে আমরা কপিরাইট ফ্রি ভোকাল অথবা নসিদ ব্যবহারের চেষ্টা করব ইনশাল্লাহ। তো যারা এই ইয়াটি বুঝতে পারেনি, তাদের জন্য আমি আমার ভাষায় বলতেছি যে আজহারি হুজুর 1 মিনিট 5 সেকেন্ডের যে ভিডিওটি দিয়েছেন, ওইখানে প্রথম যে 7 সেকেন্ড ওটু ওইটাতে যে সাউন্ডটা ব্যবহৃত হয়েছে ওইটা কপিরাইট ফ্রি নয়, এবং মূল বক্তব্যর পর 46 সেকেন্ড পর লাস্ট 12 সেকেন্ডও যে সাউন্ডটি ব্যবহৃত হয়েছে ওটি যেখান থেকে ব্যবহৃত করেছেন ওটিও কপিরাইট ফ্রি ছিল না, তাই সম্ভবত ক্লেম করার কারণে ইউটিউব ওটিকে কপিরাইট ক্লেম করে। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন ওই ভিডিওটি রিমুভ ডিলিট করে দেননি, উনি জাস্ট ওইটাকে হাইড করে রেখেছেন। তো এ হলো আসলে মূল সমস্যা। তো ওনার চ্যানেলটি এখনও আছেন, উনি ওইখানে ওনার এই সমস্যাগুলো কাটিয়ে আবার নতুন করে ভিডিও দিবেন ইনশাল্লাহ। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ইনশাল্লাহ আপনাদেরকে নতুন নতুন আপডেট খবর দিব। আল্লাহ হাফেজ।